ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। বিশ্বরাজে যে হাসপাতালে এসেছিলাম এই কারণে যে গতকাল পঞ্চায়েতের নির্বাচনের হিংসার শিকার হয়ে এই হাসপাতালে ভর্তি আছে 12 বছরের এক কিশোর থেকে মহিলা বয়স্ক মানুষ 7 থেকে 8 জন আজ এই হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শাসক দলের নির্বাচনে যে সন্ত্রাস যে আক্রমণ সেই আক্রমণ এবং সন্ত্রাসের শিকার হয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্বাচন পঞ্চায়েত নির্বাচন উৎসবের মতন পালন করতে হবে। বাস্তবিকই তিনি উৎসবের মতন পালন করেছেন, এটা রক্তের হোলি উৎসব তিনি পালন করেছেন। তাই আজ সারা বাংলা রক্তাক্ত হয়েছে, জানি না আরও কত মানুষকে প্রাণ দিতে হবে, কারণ নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি। নির্বাচন এবং পরবর্তী নির্বাচনে সন্ত্রাস অব্যাহত, মারধর হিংসা অব্যাহত। তাই স্বাভাবিকভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা জবাবদিহি করতে চাই, কারণ তিনি বাংলার মানুষকে কথা দিয়েছিলেন, তিনি বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে, উৎসবের মতন হবে পঞ্চায়েত নির্বাচন, সবাই ভোট দেবেন, প্রশাসন থাকবে। কালকে কোথায় প্রশাসন জানা গেল না, কোথায় নির্বাচন কমিশন জানা গেল না, কোথায় বাংলার মুখ্যমন্ত্রী জানা গেল না, কিন্তু ভোট হয়ে গেল, সারা বাংলা রক্তাক্ত হলো। আজকে এই বাংলা রক্তাক্ত হওয়ার পিছনে সবথেকে বড় যদি কাউকে অভিযুক্ত করা যায় সেই অভিযুক্তকারী তাঁর যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি যদি রক্ষা করেননি তা নয়, সেটাকে উল্লঙ্ঘন করেছেন পরিকল্পিতভাবে। এ বাংলায় তৃণমূল এবং পুলিশের যৌথ যে সন্ত্রাস, যৌথ যে পরিকল্পনা, যৌথ যে আক্রমণ, সেই আক্রমণে সারা বাংলার পঞ্চায়েত নির্বাচন আজ রক্তাক্ত হিংসাদীর্ণ। তাই বাংলার মানুষ হিসাবে আমাদের মাথা হেঁট হয়ে যায়, বাংলার মুখ্যমন্ত্রীকে তাই ধিক্কার জানাই এই সন্ত্রাসের দায়িত্ব তিনি পালন করেছেন বলে। এখানে তো 7 জন বিভিন্ন হাসপাতালে আছে, আমি নওদাতেও যাবো আজকে, সেখানে দেখুন আমাদের কত কর্মী বড় কথা নয়, আমাদের কত কর্মী বড় কথা নয়, বড় কথা সাধারণ মানুষের ভোট। এটা আমি প্রথম দিন থেকে বলছি, আমি হাইকোর্টে দরবার করেছিলাম মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত করার জন্যে, আমি কংগ্রেসের জন্যে হাইকোর্টে দরবার করিনি, সওয়াল করিনি, আমি বাংলার সাধারণ মানুষের তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমি হাইকোর্টে দরবার করেছিলাম। অতএব কোন দলের কত মারা গেল বড় কথা নয়, বড় কথা বাংলায় কি ভোট হলো, এটা কি আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল, এই রক্ত ঝরা কি জরুরি ছিল, এত মানুষের মৃত্যু কি আবশ্যক ছিল, যে পঞ্চায়েতকে আজকে প্রহসনে রূপান্তরিত করার মধ্য দিয়ে সারা বাংলা যে রক্তাক্ত হলো, সারা বাংলায় আগুন জ্বলল, এই হিংসা আজও অব্যাহত, এগুলোর কি খুব প্রয়োজন ছিল, প্রশ্ন আমার এখানটাই। দেখুন এখানকার ডিজি হচ্ছে শাসক দলের কৃতদাস, এখানকার ডিজি যা বলে মুখ্যমন্ত্রীর নবান্ন যা ঠিক করে দেয় তাই বলে, কবে থেকে কম হয়েছে বেশি হয়েছে বড় কথা নয়, ঘটনা ঘটেছে কিনা সেটা বড় কথা। তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগে বলে দেওয়া উচিত ছিল, ভাই এবার একটু খুন হবে কিন্তু কম হবে, আপনারা কিছু মনে করেন না, এবার খুন হবে একটু কম হবে কিছু মনে করেন না, সেটা যদি বাংলার মুখ্যমন্ত্রী বলে দিত আগে তাহলে এত প্রশ্ন থাকতো না। বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে বাংলায় কিছু খুন হবে, আমি আশঙ্কা করছি, আমরা আশঙ্কা করেছিলাম এবং আমাদের আশঙ্কা সত্য হয়েছে, তাই আমরা নিরাপত্তা চেয়েছিলাম সরকারের কাছে, কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, সর্ব জায়গায় আমরা নিরাপত্তা চেয়েছিলাম বাংলার মানুষের জন্য, কংগ্রেস পার্টির জন্য নয়, কংগ্রেসের ভোটের জন্য নয়। আবার বলছি আমি, পঞ্চায়েতের ভোট বাংলার সাধারণ মানুষের ভোট, এ বাংলায় সাধারণ মানুষ পঞ্চায়েত ভোটটাকে তাদের গ্রামীণ রাজনৈতিক উৎসব হিসেবে মনে করে, সেইটাকে নিশ্চিত করার জন্য আবেদন করেছিলাম। সেই আবেদন শুধু মাঠে মারা গেছে তা নয়, সেই আবেদনের বিনিময়ে আমরা পেয়েছি রক্ত, পেয়েছি গুলি, পেয়েছি বোম, পেয়েছি বুলেট লুট, এই ব্যালট লুট, ব্যালট লুট, বুলেট, আগুন, বোমা, খুন। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন চলছে, এই উন্নয়ন মানে কি বাংলার মানুষ দেখে নিলেন। বাংলার মুখ্যমন্ত্রীর আজ আর কিছু বলার নেই, তার স্বচ্ছ ভাবমূর্তির আবরণ আজ ছিঁড়ে খান খান হয়ে গেছে।